1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ততার কারণে অধ্যাপক মনির চৌধুরীকে কেন্দ্রীয় কারাগারে বন্দী করা হয়। সেই সময় তার সঙ্গে আরও রাজবন্দী হিসেবে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল রশিদ তর্কবাগীর সহ আরো অনেকে। আরেকটি কক্ষে ছিলেন তৎকালীন সাংবাদিক ও সাহিত্যিক রণেশ দাশগুপ্ত। তিনি একটি চিঠির মাধ্যমে অধ্যাপক মনির চৌধুরীকে অনুরোধ জানালেন একটি নাটক লিখতে হবে, আর যেটা মঞ্চায়িত হবে রাত 10টার পর। যেহেতু মনির চৌধুরী নাটকের লোক, তাই তিনি সেই কলাকৌশলগুলো মাথায় রেখেই নাটক রচনা করলেন। 1953 সালের 17ই ফেব্রুয়ারিতে উনি নাটক লিখলেন কবর। কতক্ষণ ধরে ডাকছি, কোনো সাড়া নেই। প্রথম প্রথম ফাউল করতে পারিনি হুজুর। তোমার পশ্চিম কোথায় ছিল? হ্যাঁ, ও পশ্চিম কোণে, ওই কিনারে শেষ লাল ধান কবরের পার। ওখান থেকে এখানে আসতে একেবারে হাঁপিয়ে পড়েছ, বাহাদুর ঘাট দেখছি। বাতি নিয়ে ফিরে গেছো কেন? ও পড়ে গেছিলাম, তাড়াতাড়ি করে আইতে গিয়ে পড়ে গেছিলাম গর্তের মধ্যে। গর্ত কবর, পুরান কবর গো, একদম ঠোসা ছিল, না বুঝা পারিতে বস করে ভিতরে ঢুকে গেছি। এটা গোরস্থান, সাবধানে পা ফেলতে পারো না, যাও ডিউটিতে যাও। হুজুর, বাতিটা জ্বালিয়ে যেও। কখনই বলেছিলাম স্যার এসব হতে চলো। তুমি কে? আমি আমি স্যার ইন্সপেক্টর হাফিজ। ও আপনি? এমন করে নাকে মুখে কাপড় জড়িয়েছেন যে অন্ধকারে একেবারে চমকে উঠেছিলাম। ভবিষ্যতে এরকম আর করবেন না। তা কি বলছিলেন বলুন। ও বলছিলাম স্যার, এসব হাবা গোবা লোক সঙ্গে না আনলেই পারতেন, বেতনা কাজ বানাবার চাইতে পণ্ড করাতেই বেশি পটু। তা হোক, ওরা আমার বিশ্বাসী লোক, আপনার সারা অফিস ঢুরলেও অমন লোক জুটত না। এটা স্যার আপনি ঠিক বলেছেন, সব একেবারে হারামের বাচ্চা। শহরে কারফিউ লাগানো থাকতে গার্ডের কোনো দরকার ছিল না। কটাই বা লাশ গোর খুঁড়েগুলোকে নিয়ে আমি একলাই সব হাসুক করে রাখতাম, তার উপরে শীতের রাতে আপনি কষ্ট করে। কিছু কাজ আছে যা অন্যের উপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় না, তা সে যতই ফুটো হোক না কেন। কিছু খুঁজছেন স্যার? হ্যাঁ, একটা বোতল। বোতল এই গ্লাসটার পাশেই ছিল। ভূত চিনে আমি বিশ্বাস করলেও তারা কেউ এসে বোতল সমেত আমার হুইস্কি শেষ করে যাবে মনে হয় না। একটু আশেপাশে খুঁজে দেখুন তো, আমি ভুলে কোথাও ফেলে গেছি কিনা। ব্যাগের ভেতরে পুরে রাখেনি তো স্যার? না 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 না, ওগুলো সব ভরা বোতল। ও এটা কিছু খালি হয়েছিল। আচ্ছা আচ্ছা, না না, এত বড় সাংঘাতিক কথা না, ভালো করে খুঁজে দেখা দরকার। একটু খুঁজে দেখুন। হ্যাঁ,
গত চার পাঁচ বছরের মধ্যে ভয় পাইনি এটা ঠিক, তাহলে এটা গোরস্থান, খেলার মাঠ নয়। অত জোরে চাচালে বুকে লাগে, দেখে বোতল এটাই, কিন্তু একদম খালি যে তাতে ক্ষতি নেই, যে খেয়েছে সে যে বোতল শুদ্ধ সাবার করতে সক্ষম নয় সেটাই এরকম জায়গায় সুখের কথা, অন্তত ভয়ের কথা নয়। অমন দামি জিনিসটা নষ্ট করে দিল স্যার। আপনাকে প্রথম ভেবেছিলাম নেহায়েত সরকারি কর্মচারী, অত দরদিল বুঝিনি। সব মাটিতেই পড়েছে, হাত দিয়ে দেখলাম, হ্যাঁ জায়গাটা ভিজে একদম কাদা কাদা হয়ে গেছে। আপনার চাকরি নিয়ে আর সার্থক হয়েছে, একটু আরাম করে বলুন, ভয়ঙ্কর ঠান্ডা, আপনার পা শুদ্ধ কাঁপছে। ঠিকই বলেছেন স্যার, কি ভয়ঙ্কর শীত, তাহলে একটু বসি স্যার। হ্যাঁ ওদিককার কাজ কদ্দূর এগুলো? প্রায় হয়ে এলো বলে, গোলমালের দু একটা গোলমালে যদি বাধা না পড়তো তাহলে কখন শেষ করে ফেলতাম। গোলমাল? এখানেও গোলমাল? গোরস্থানের মুর্দারা মিছিল করতে শিখেছে নাকি? কি যে বলেন স্যার, ওই গোর খুঁড়ে গুলো দু একটা আপত্তি তুলেছিল, তাইতেই তো একটু দেরি হয়ে গেল। হ্যাঁ টাকা পয়সা নিয়ে আপনি কোনো গোলমাল করেননি তো? না স্যার। আপনাকে বলেছি যে টাকার জন্য আপনি কোনো চিন্তা করবেন না, যা দরকার তার চেয়ে বেশি ছড়িয়ে দেন। সরকারের অনুমোদন আমি জোগাড় করে দেবো। টাকার হালতে আপনার এত কষ্ট হয় কেন? কমতি বললে আপনি আমার কাছ থেকে চেয়ে নিতেন। সে কি স্যার আমি বুঝিনি, সরকারের কাজে সরকারি টাকা খরচ করতে আমি পেছপা হব কেন? তাহলে এতক্ষণ দেরি হচ্ছে কেন? ওই গোরখুরের ওদের আবার অদ্ভুত সব ধর্মীয় কুসংস্কার রয়েছে কিনা তাইতেই তো যত ফ্যাক্কা বাদে। ফ্যাক্কা? মজুরি তো ষোলো আনা আদায় করবেই, তার উপর ধর্মের নাম করে স্বাস্থ্যের ভর্তি হচ্ছি। কুসংস্কারী দেশটাকে খেলো স্যার, কুসংস্কারী দেশটাকে খেলো। আমার বক্তৃতা আমাকে শোনাবেন না, আসলে কি ঘটেছে তাই বলুন। হাসপাতাল থেকে টানা হ্যাচটা করে লাশগুলো গাড়িতে তুলতে হয়েছে, ট্রাকের ছাকুনিতে সবগুলো তালগোল পাকিয়ে গিয়েছে, কাটা টুকরোগুলো এলোমেলো হয়ে যাওয়ায় এখন আর বোঝার উপায় নেই কোনটার সঙ্গে কোনটা যাবে। তাতে কি হয়েছে? আরেকটা খাচ্ছে স্যার। না মানে তাই দেখে আমি গোরখুরেগুলোকে বললাম, আলাদা আলাদা করে এতগুলো কবর বানিয়ে কি দরকার, একটা বড় মতন গর্ত করে তার মধ্যে সবগুলো লাশ ঠেসে ঠুসে মাটি চাপা দিয়ে দিলেই হয়। রিসোর্সফুল অফিসার। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা মনে রাখতে হবে। হাফিজ, হাফিজ, ইন্সপেক্টর হাফিজ। সকালবেলা একবার পার্টি হাউসে আসবেন, রিকমেন্ডেশন লিখে দেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা পাকিস্তান হবার পর আমরা পেটি অফিসাররাই কিছু পেলাম না স্যার, ব্রিটিশ আমলেও সমাজে মিশতে পারিনি, পাকিস্তানের জন্য এত ফাইট করে এখন আমাদের সেই দশা। এতে গোলমালটা কিসের? আপত্তি উঠল কোথায়? ওই গোরখুরে বলে কিনা মুসলমানের মুর্দা, দাফন নেই, কাফন নেই, জানাজা নেই, তার উপর একটা আলাদা কবর পর্যন্ত পাবে না, এ তো হতে পারে না। কব্বি নেই, গো ধরে বসে রইল, কত বোঝালাম। আহমকি করেছেন, আহমকি করেছেন। বোঝাতে গিয়ে সময় নষ্ট না করে ওদের ইচ্ছে মতো কাজ করতে দিলে আপনার ইজ্জত যুক্ত? কাজ আদায় করা নিয়ে আপনার কারবার, সমাজ সংস্কারের বক্তৃতা দেবার জন্য সরকার আপনাকে বেতন দেয় না, আর ঘণ্টাখানিকের মধ্যে আকাশ ফর্সা হবে, আজান পড়বে, কারফিউ শেষ হবে, লাশগুলো নিয়ে আপনি এখনো মিটিং করছেন। আমি তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম স্যার। তাহলে এতক্ষণ দেরি হচ্ছে কেন? ওই তখনই তো আরেকটা নতুন ফ্যাক্কা বাদ। ফ্যাক্কা? কোত্থেকে ছুটে এসে ওই মুদ্দা ফকির। কে? মুদ্দা ফকির চেঁচামেচি শুরু করে দিল। আপনাকে বলেছি ধমকা ধমকা এক একটা উদ্ভট কথা আমাকে বলবেন না, ধরা করে বুকে লাগে, যা বলবার তা তো নাটক করে টিপে টিপে না বলে প্রথমে সবটা খোলাখুলি বলে ফেলতে পারেন না? ওই মুদ্দা ফকির থেকে আবার কবর ফুলে বেরিয়েছে নাকি? কারফিউর মধ্যে এখানে ঢুকলো কি করে? ঘাটগুলো কি করছিল? এখানেই থাকে স্যার, গোরস্থান থেকে কখনো বের হয় না বলেই তো তার ওই নাম। তবে মাঝে মধ্যে কবরের সাথে আলাপ করে, পাগল, বদ্ধ পাগল। ১৯৫৫ সালের অগস্ট মাসে
সংবাদ পত্রিকার আজাদী সংখ্যায় প্রথম এই কবর নাটকটি প্রকাশিত হয়। লোকটা এমনি তো ভালো লেখা পড়া জানে, গ্রামের স্কুলে মাস্টারি করতেন। 43-এর দুর্ভিক্ষে চোখের সামনে ছেলে মেয়ে মা বউকে মরতে দেখেছে, কিন্তু কাউকে কবরে যেতে দেখেনি। সেই থেকে পাগল, অনেক খবর রাখেন দেখছি। চাকরি চাকরি স্যার, চারদিকের হরেক রকমের খোঁজ আমাদের রাখতে হয়। বেশি খোঁজাখুঁজি করতে গিয়ে নিজের বুদ্ধিটাই কোথায় যেন খুঁজে এসেছেন। মেহরবানি করে একটু বলবেন কি, লাশগুলো মাটি চাপা দিতে এতক্ষণ দেরি হচ্ছে কেন? ঠান্ডায় আপনার মগজ জমে গেছে, একটু আরাম করে বসুন। নিন এক চুমুক টেনে নিন, শরীর গরম হবে, কথা গুছিয়ে বলতে পারবেন। আপনার সামনে স্যার, তার উপর আবার এখন এই অন ডিউটি, অন ডিউটি স্যার। সময় নেই, কারফিউ শেষ হবার আগেই লাশগুলো মাটি চাপা দিয়ে আমাদের এখান থেকে সরে পড়তে হবে। ঢিলে বেরিয়ে এটা সময় নয়, ধরুন ট্রেনে ঝটপট কাজটা শেষ করে ফেলুন। বোতলে মুখ লাগিয়ে খাবো স্যার? তুষনি লাগিয়ে দিতে হবে নাকি? না স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এ মালটা স্যার আরো ভালো, একদম কল জেগে গিয়ে খা মারে। হ্যাঁ, মুর্দা ফকির লাশগুলো দেখেছে? হ্যাঁ না, বোধ হয় দেখেনি। বেটার চলাফেরা কিছু ঠাউর করা যায় না, কোত্থেকে ছুটে এসে এই গোরখুরেদের বোঝাতে শুরু করলো না? একটা কবর সব কাজ সারতে হবে, যেভাবে মানুষ মরছে তাতে নাকি তার কবরের বাজারে ঘাটতি পড়ে যেতে পারে। দেখুন তো স্যার কি বিদঘুটে কথা, ওটাকে শুদ্ধ পুঁতে ফেললেন না কেন? কি যে বলেন স্যার, মন ভুলিয়ে কাজ আদায় হলে জানে মেরে ফয় নাকি? পাগলা আদমি, একটু তাল দিয়ে কথা বলাতেই সুসুর করে আমার সাথে চলে, আমি তাকে ওই দিকে পার করে দিয়ে এখানে পাহারা দিচ্ছিলাম যাতে আবার হামলা না করে। আরে শালারাও, সে কখন থেকে শাবল চালাচ্ছে, এখনো নাকি খোড়াই শেষ হলো না? হ্যাঁ এতক্ষণে হয়ে এসেছে নিশ্চয়। হ্যাঁ না, এসব ফকির দরবেশ বড় ধরিবাজ লোক হয়, ওর থেকে উৎপাত সৃষ্টি করবে কে জানে। মুর্দা ফকির লাশগুলো দেখেনি, আর দেখলেও কিছু বুঝতে পারত না। এরকম 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 রক্ত মাংসের স্তূপ দেখে ও কি বুঝবে? এরকম লাশ তো ট্রেনে চাপা পড়ারও হতে পারে। গুলি চলেছে দুপুরবেলা, দেশময় খবর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে, এফোর ওফোর। ফকির হোক পাগল হোক, এই খবর শহরে থেকে ওর কান পর্যন্ত পৌঁছয়নি, এটা মানতে আমি রাজি নই। এসব ফকির দরবেশ, এসব খবর ঝোড়ো হওয়ার মুখে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে। মুর্দা ফকির ঝড়ও বোঝে না, আগুনও বোঝে না, ও তো একরকম কবরের বাসিন্দা। ভাষার দাবিতে মিছিল বেরিয়েছিল বলে পুলিশ গুলি করে কয়েকটাকে খতম করে দিয়েছে। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা জয়, বাংলা জয়, রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা জয়, বাংলা জয়। এত কিছু বোঝবার মতো জ্ঞান বুদ্ধিও নেই, ভাস দেখলেই ও শুধু মুখের মধ্যে ভাব গুঁজে দিতে চায়, কারণ ওর ধারণা মানুষ শুধু একভাবেই মরতে পারে, খেতে না পেয়ে। মায়ের ভাষা বাংলা ভাষা, রাষ্ট্রভাষা, মায়ের ভাষা বাংলা ভাষা, খুব ভুল হবে। আমাদের ট্রেনিং থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি স্যার, এতে কাজ হয়। আমি আমি একবার ওই দিকটা দেখে আসি, এত দেরি হচ্ছে কেন ঠিক বুঝতে পারছি না। যান, আপনার কথা শুনতে শুনতে কানে একেবারে তালা লেগে গেছে, আর বেশিক্ষণ আপনার কথা শুনলে আপনাকে শুদ্ধ পুঁতে ফেলতে ইচ্ছা হবে। আর একটু দেবেন স্যার, দেবেন স্যার, আর একটু খেলে বুকে সাহস আসবে। যান, থ্যাংক ইউ স্যার।
অন্ধকারে ঠিক চিনতে পারেনি হুজুর। আমাকে চিনতে পারে না এই গোরস্থানে এমন কেউ নেই, জিন্দা মুগ্ধা কেউ না। জিন্দা মুগ্ধায় পার্থক্য বোঝো? এই দেখলে চিনতে পারবে। সে হুজুর আপনার দোয়ায়। তুমি কিচ্ছু চেনো না, কিচ্ছু বোঝো না। তুমি বাঁচার নালায়, তোমার মতো জিন্দা আদমিকে কেউ দোয়া করে না। এই পাগলেও না। আমি ওদের ভালো করে দেখেছি, ওরা কেউ মুদ্রা নয়, ওরা কেউ মরেনি। ওরা কবরের মধ্যে থাকবে না, উঠে আসবে। আপনি তো ওইদিকে ছিলেন, এইদিকে আসলেন কখন? শহরের অলি গলি যেমন চেনো, এই গোরস্থানও আমার তেমনি চেনা। এখানে এখানে কবরের নিচে দিয়ে সুরঙ্গ আছে, আমি তৈরি করেছি, আমি তৈরি করেছি। নইলে তোমাদের সঙ্গে কেন? আপনি তো বেশ মজার কথা বলেছেন হুজুর। এই তো বাবা, ঠিক বুঝতে পেরেছ। তুমি আমায় ফাঁকি দিতে চেয়েছিলে, ফেলেছিলে। পাসপোর্ট না করিয়ে ওপার চালান করে দেবে, পরীক্ষা না করে কি আমি এমনি এমনি যেতে নি? ও আপনি বুঝি এখানকার পাসপোর্ট অফিসার? সালাম হুজুর। এই তো বাবা, তো নজর খুলছে। তা হুজুর এবার অনুমতি দিন, ওদেরকে পার করে দিন। আমি প্রথমে সন্দেহ করেছিলাম একটা কিছু গোলমাল নিশ্চয়ই আছে, তাই তো চুপি চুপি তোদের ঢাকা মোটর গাড়ির ভেতর কবরের সুরঙ্গ দিয়ে গিয়ে পৌঁছলাম। ইন্সপেক্টর, প্রথমে ভাবলাম ঠিকই আছে, হঠাৎ উল্টে দেখি কোন তার বুকের কাছে কোনটার ফাটা খুলিবে, কি সব গড়িয়ে পড়ছে। ভাবলাম কবরের কাবেল শকুনে কামড়ে খামচে কিছুটা খারাপ করে দিয়ে গেছে। তারপর হঠাৎ খেয়াল করে দেখি ঠিক তো না। সে কি হুজুর, সবই তো ঠিকই আছে। চুপ রাও, ঠিক নেই। তোমরা তো চোরাকার ভাই। আমি গন্ধ সুখে দেখেছি, ঠিক নেই। ইন্সপেক্টর, বাসি মরার গন্ধ আমি চিনি না। ফেলাসের গন্ধ অন্যরকম, ওষুধের গ্যাসের বারুদের গন্ধ, বারুদের গন্ধ। ইন্সপেক্টর, এ মুদ্রা কবরে থাকবে না, এ মুদ্রা কবরে থাকবে না। বিশ পঁচিশ ত্রিশ যত নিচে মাটি চাপা যাও না কেন, মুদ্রা কবরে থাকবে না। কবরে ভেঙ্গে উঠে চলে আসবে। ও তাহলে বলুন, কবর দেয়া হয়ে গেছে? হ্যাঁ, থাক, গন্ধ থাকুক, মাটির নিচ থেকে গন্ধ নাকে লাগবে না। আমিও তোমাদের কথা মানব না, আমি ওদের কবর থেকে তুলে নিয়ে আস। খোদা হাফিজ। সব কবর দেয়া হয়ে গেছে, আমার গায়ের গন্ধ নয়। দেখি
একজন মানুষ যিনি একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে তাকে কারাগারে যেতে হয়েছিল এবং তিনি কারাগারেই বসে একটি নাটক রচনা করলেন এবং যে নাটকটি প্রথম কারাগারেই মঞ্চায়িত হল হারিকেনের আলোয়। ব্যাটার কি ভুল না করেছে এইবার বুঝতে পেরেছি। ইন্সপেক্টর, লোকটাকে দূর করে দাও এখান থেকে। তোমাদের গায়ের মুখে মরা মানুষের গন্ধ, তোমরা এখানে কি করছো? ফাঁকি দিয়ে ওদের কোমরে পাঠিয়ে নিজেরা বাইরে থেকে মজা লড়তে চাও না? এ তো ভালো কথা নয়। ছি, এরকম করে না, এরকম করে না। না না না, আমার রাজ্যে সব চললেন না, এ তো হতে পারে না। ছি ছি ছি, এমন করে না, তোমরা কোমরে চলে যাও। সব কাজ খতম স্যার, সব কাজ খতম। দেখলেন তো পাগলটাকে কেমন হুজুর হুজুর করলাম, না করলে হয়তো গায়ের দিকেই ছুটত। আর শরীরটাও সেই তখন থেকে এমন নড়বড়ে হয়ে আছে যে এখন কিছু এসে পড়লে আর পাত্তা পাওয়া যেত না। ভালো হতো আপনাকে শুদ্ধ তুলে নিয়ে একসঙ্গে পুঁতে ফেলার ব্যবস্থা করতাম। একটা নোংরা কথা বারবার বলবেন না স্যার। হ্যাঁ, আমিও কিন্তু আপনার সম্পর্কে দুই একটা হক কথা বলে ফেলবো। হ্যাঁ, যেমন একটা সওয়াল পুছ করছি স্যার। করুন। মুর্তা ফকির, সত্যি সত্যি যদি একটা লাশের মিছিল নিয়ে এদিকে আসে কি করবেন আপনি? সবাইকে, সবাইকে, আপনাকে, আপনাকে সূত্রের সঙ্গে পুঁতে ফেলার ব্যবস্থা করব, পুঁতে ফেলার ব্যবস্থা। আমি আমি কিন্তু আমি কিন্তু স্যার আপনার সাথে রসিকতা করিনি। শুনেছি শুনেছি মুর্তা ফকির অনেক কিছু জানে, যদি আসেও আমি ভয় পাই না। প্রথমে আসবো, তারপর এগিয়ে যাব, হাত বাড়াবো, কলা টিপে ধরে রাখবো, যাতে যাতে ভয় কিছুতে বুকের ভেতর ঢুকতে না পারে। হ্যাঁ, একটু দেবেন স্যার, ইয়ে করছে। হ্যাঁ, গুলি গুলি স্যার, গুলি গুলি স্কুলে পড়ে গুলি। হ্যাঁ, গুলি গুলি স্যার, গুলি যে তুমি বুঝলে কি করে? দেখেছি, কে ছুঁড়েছে তুমি দেখেছো? হ্যাঁ, কি ছুঁড়েছে দেখেছি, দেখেছি লাশের গা থেকে খুলে না এখন আমাদেরকে ছুঁড়ে মেরে ভয় দেখাচ্ছে। ও তাহলে বলো কিছু না, কিছু না স্যার, মুর্দা ফকির শুধু জানতো আপনি, জানতো আপনি স্যার, জানতো আপনি। আমার কেমন জানি মনে হচ্ছে কি স্যার, যে মেরেছে সে এখন আমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে। কি বলছেন স্যার? তুমি একটু ঘুরে তাকাও, আমিও তাকাচ্ছি তোমার সঙ্গে। গুলি খাওয়া ছাত্র খুলে নেই, কি চায় জিজ্ঞেস করে দেখো। কি জিজ্ঞেস করবে? এই কেন উঠে উঠেছে, ঠান্ডা লাগছে নাকি, কি চায়? এসব আমাদের কথা বুঝবে, ট্রাই করতে হবে স্যার, একটা অন্যরকম সিচুয়েশন, তারপর আমাদের ট্রাই করতে হবে, ভয় পেলে চলবে না স্যার। ঠিক আছে।
ভয় পেলেই সব গেল। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখছি স্যার। তুমি তুমি যাও, ভয় পেও না। আর আর আমার পিস্তলের টিপ একেবারে পাক্কা। জবরদস্ত স্যার, ভুলে কাজটা করবেন না। এটা একটা অন্যরকম সিচুয়েশন, মানুষ নয়। ও ঘটনা হিসেবে এটা অবস্থ হতে পারতো, কিন্তু তারপরও আমাদেরকে ফেস করতেই হবে। ঠিক আছে, একটু আলাপ করতে পারলে আমি পোষ মানিয়ে ফেলব। ঠিক আছে, এই আমার কথা শুনতে পাচ্ছ? এই কিছু বলছে না স্যার। বলছে না? চুপচাপ দাঁড়িয়ে আছে। ভালো, ও থাকুক ওর মতো। চলো, আমরা আমাদের কাজে যাই। নিশ্চয় আমাদের সাথে কোনো কাজ নেই। চলো। না স্যার, না স্যার, না স্যার, তা হতে পারে না স্যার। হতে পারে না? ওকে এখানে দাঁড় করি আমরা যেতে পারি না স্যার। ওকে ফেরত না পাঠিয়ে আমরা যেতে পারি না স্যার। আমি যাব না, আমি থাকবো। আমি যাব না, আমি থাকবো। কোথায় যাবে না? কোথায় থাকবো? কবরে যাব না, এখানে থাকবো। কবরে যাব না, এখানে থাকবো। অবুজের মতো কথা বলো না। তোমরা তোমরা মরে গেছো, এখন তোমাদের ওখানেই চলে যাওয়া উচিত। এখানে আর তোমাদের থাকার সভা পায় না। তোমরা তোমরা তোমাদের ওই জায়গাতেই চলে যাবে। মিথ্যে কথা, আমরা মরিনি, আমরা মরতে চাইনি, আমরা মরব না। আলাপ করে সুবিধা হবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, যদি কিছু আসার হয় না স্যার, আপনি তো বলেছিলেন আর যাই হোক বক্তৃতা দিতে আপনার কোনো অসুবিধা হবে না। স্যার, 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 দেখো ছেলে, দেখো ছেলে, আমার বয়স হয়েছে, তোমার মুরুব্বিরাও আমার কথা মানে। এদেশের রাজধিমান ছেলে, শিক্ষিত ছেলে, একটু চেষ্টা করলে আমার কথাটা বুঝতে পারবে। তোমার 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 মাথা আছে? ছিল, এখন নেই, খুলেই নেই, উড়ে গেছে। ভেতরে যা ছিল রাস্তায় ছিটকে পড়ে নষ্ট হয়ে গেছে। জীবিত থাকতে তুমি দেশের আইন মানতে চাওনি, মরে গিয়েও এখন তুমি পরপারের কানুনকে অবজ্ঞা করতে চাও। কমিউনিজম, কমিউনিজম, কমিউনিজমের প্রেতাত্মা তোমাদের উপরে ভর করেছে, তাই এখন মরে গিয়েও তোমরা কবরে যেতে চাও না। যাও, যাও, যাও। আমি বাঁচবো। কি লাভ তোমাদের বেঁচে থেকে? তোমাদের বেঁচে থেকে কি লাভ? বেঁচে থাকলে তোমরা দেশে বারবার আগুন জ্বলে উঠবে, সবকিছু পুড়িয়ে ছারখার না করে সে আগুন নিভবে না। তার চেয়ে লক্ষ্মী ছেলের মতো তোমরা চলে যাও, যাও। আমি ওয়াদা করছি, আমি ওয়াদা করছি, তোমাদের দাবি আমি অক্ষরে অক্ষরে পালন করব। তোমাদের নামে মনুমেন্ট করব, তোমাদের দাবি অ্যাসেম্বলিতে পাশ করিয়ে নেব, দেশ জোড়া তার জন্য প্রচারের ব্যবস্থা করব, যা বলবে তাই করব। আমি মিনিত করছি, তোমরা চলে যাও, যাও। কে কে তুমি? কে আপনার এলাকার যে কোনো উন্নয়ন? আমার মতে আজ পর্যন্ত ভাষা আন্দোলনকে নিয়ে যত নাটক রচিত হয়েছে, আমার মনে হয় এখন পর্যন্ত কোন নাটক কবরকে ছাড়িয়ে যেতে পারেনি। তুমি কে? নাম বললে চিনতে পারবেন না, হাইকোর্টের ক্রানী ছিলাম। তখন টের পাইনি, ফুসফুসের ভেতর দিয়ে ঢুকে গিয়েছিল এপিট ওপিট। বোকা ডাক্তার খামোখা কেটে কুটে গুলিটা খুঁজে খুঁজে হয়রান হয়েছে, জমাট রক্তের মধ্যে ফুটো নজরেই পড়েনি প্রথমে। তুমি ওই দলে এসে জুটেছ নাকি? গুলি দিয়ে গেঁথে দিয়েছেন, ইচ্ছা করলেও আলগা হতে পারবো না। তুমি আমাকে চেনো? চশমাটা আর খুঁজে পাইনি, অন্ধকারে আপনাকে চেনা যাচ্ছে না, তবে আপনার গলা চিনি। আমার কথা শুনেছো?
আমার কথা শুনেছো? এইমাত্র যা বলছিলাম। আপনি মিথ্যাবাদী, কথা দিয়ে কথা রাখেন না। আপনি অনেক ওয়াদা করে সেবার আমাদের দেড় মাস লম্বা ধর্মঘট ভেঙে দিয়েছেন। আমার ছোট ছেলেটা তখন মারা যায়। আপনার কথা শুনেছি, আপনার কথা ভুলিনি। আপনি মিথ্যাবাদী। আমরা কবরে যাব না, আমরা বাঁচবো। হবে না, হবে না স্যার, এ লাইনে ঠিক কাজ হবে না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, একটু ভোগ পাল্টাতে হবে এই আর কি। ঢং ছাড়ো, মেয়ে মানুষের মতো ঘুমটা দিচ্ছ কেন? আমি এখন স্ত্রীলোক। ওই ছোকরার মা, আপনি চুপচাপ দেখে যান। খোকা, খোকা, কে কে ডাকে? খোকা কোথায় গেলি তুই? কে মা, মা তুই কোথায়? মা এই যে জাদু আমার, আমি এইখানে। তুমি আমার উপর খুব রাগ করেছিলে না মা, তুমি বারণ করলে, তবু আমি শুনলাম না। আজ যে ওরকম একটা গোলমাল হবে, তুমি আগে থেকে কি করে জানলে মা? মা হলে সব জানতে হয়, মা হলে জানতে মার কষ্ট কি, মার বুক খালি হলে মার কেমন লাগে। তুই দস্যু ছেলে, বুঝবি না। তোমার সব কষ্ট বুঝি মা, নাক মুখ বে কেবল আমার রক্ত গড়িয়ে পড়ছিল। তবু তো কোনো কথা শুনিস না, তোরা কেবল মায়ের কষ্ট দিতেই জন্মেছিস, এত মরণ পাগল কেন তোরা? মিছে কথা মা, আমরা কেউ মরতে চাইনি। তোমার কাছে থাকতে কি আমার ইচ্ছে করে না মা? চলে যেও না মা, তোমায় আমি দেখব, তোমায় আমি আদর করব। ঘুমের ঘরে কি বকছিস? আর রাত জেগে পড়ে কাজ নেই, বিছানা করে রেখেছি, শুতে যা। জাদু আমার, শুতে যা। আমাকে শুতে যেতে বলছো মা? না না, আমি শোবো না, আমি এখন শোবো না, আমি আর কোনোদিন শোবো না। একবার ঘুমিয়ে পড়লে ওরা আমাকে আর জাগতে দেবে না। না না, আমি শোবো না, আমি যাবো না, আমি থাকবো, আমি আবার উঠে আসবো। মিন্টু, মিন্টু, মিন্টু ঘুমায়নি এখনো? তোমার কোলে আসার জন্য কাঁদছে। দাও, আমার কোলে দাও। ইস, জ্বরে যে গা পড়ে যাচ্ছে গো। খবরদার, খবরদার, ওটাকে কোল থেকে ফেলে দাও, ফেলে দাও বলছি, চলে যাও সব। আমি যাব না, আমি বাঁচবো মা। বৃষ্টিতে ভেজা নরম ঘাসের উপর দিয়ে আমি আরো হাঁটবো মা, ঠান্ডার উপর মতো পানি চিরে হাত পা ছুড়ে সাঁতার কাটবো মা। কাঁদিস না মিন্টু, তোর বাপ কি কম চেষ্টা করেছে? দুষ্টমতি কিছুতেই মাস শেষ বলে এক রত্তি বাড়লি বাকি দিল না, দেবে কেন? তুই কাঁদিস না মিন্টু, দেখবি কাল ভোরে সব যার কোথায় চলে গেছে। সকাল পর্যন্ত তোমাদেরকে এখানে নিয়ে ঠাল দাঁড়িয়ে থাকতে হবে নাকি? না না, আমি এসব মানি না, আমি এসব মানি না। যা বলছি যাও, যাও, ডেভিলস, যাও, গেট আউট ডেভিলস। উত্তেজিত হবেন না স্যার, উত্তেজিত হবেন না, কুল্লি কুল্লি। তুমি একটু ভয় পেও না মা, তুমি কিচ্ছু ভেবো না মা, আমি কিছুতেই মরবো না। ছায়ামূর্তির মতো বারবার ফিরে আসবো মা। তুমি যদি আমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পারো, দরজা খুলে টোকা দিব, তোমার কোলে ঝাঁপিয়ে পড়বো মা। দূর বোকা, তুই স্বপ্ন দেখছিস, ভয়ের কি আছে? তুই তো আমার কোলে, আমি থাকতে তোকে মারে এমন দৈত্য ওই দুনিয়াতেই নেই। ওগুলো কিছু না, সব সংসেজে তোকে ভয় দেখাতে চায়। আমি একটা একটা করে গুলি করে সব মাটির সঙ্গে মিশিয়ে দেবো। গুলি করো, গুলি, ঘর, গুলি করো, গুলি, গুলি, হ্যাঁ গুলি, গুলি আছে আমার কাছে,
আরো কটা আছে বুড়ে তাজা একেবারে খুন লেগে রয়েছে এই যে দেখুন নিন হাত পাতুন হাত পাতুন হাত পাতুন লোড আপনি করুন আমি ওদের ডেকে তুলে নিয়ে আসি কোথায় গেলি সব তোরা কোথায় গেলি ঘুমিয়ে নাকি উঠে আবার ভেঙা উঠে উঠে আবার ভেঙে আমাকে একটু ধরে রেখো স্যার আরেকটু ঢেলে দিতে পারবো আপনার এখনো হুশ নেই আমার নিজেরও হয়তো নেই নাকি তোমার প্যারেড গ্রাউন্ড পেয়েছো নাকি বন্দুকের গুলির মতো স্যালুট করতে গেছো কি যাও গাড়ি তো উচ্চ হবে আপনাকে লোকে ইন্তজার করতেছে সব কাম খতম কাজ বিশ্বাসে তার বেশি দেরি নাই সব কাজ খতম সব কাজ খতম সব কাজ খতম স্যার সব কাজ খতম বিশ্বাস হচ্ছে না বুঝি আপনি আপনি নিজের চোখেই দেখুন না স্যার নিজাম সব কাজ খতম হ্যাঁ না চলো চলো ওগুলো কিছু না স্যার স্থানে এরকম অত কিছুই হয় তার উপর আবার আমরা মানে শোনো এই মুর্দা ফকিরটাকে সঙ্গে নিও মুর্দা ফকির থাকুক কিছুদিন আমাদের সঙ্গে Thank you.